আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন ভালো আছেন? আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া। এই যে ভাইয়া, আমরা আপনার এখানে জিপসামের কাজটা করতেছি, জি আপনার কাছে কেমন লাগতেছে? আর আপনি কখনো চিন্তা করেছিলেন কিনা এই যে টিনেঘরের মধ্যে এই জিপসামের কাজটা সম্ভব? না, আমি আসলে সাকিব ভাই, বাস্তবতা বলতে গেলে যে টিনের উপরে দীপশানটা যে আপনি অসম্ভব করে সম্ভব করছেন, এটা কিন্তু আমি আসলে কিন্তু চিন্তা করি নাই। অলরেডি কালকে আমাদের দোকানে একজন লোক বসে বসে বললেন মতিন ভাই ঘরের ভিতরে দীপশান করছে, অনেক সুন্দর করছে। তাহলে কয় এতে যদি মানে অন্যভাবে বলছে, আমি প্রথম কিছু বলিনি, আমি শুনে নিছি, মানে একটা আমরা উদাহরণ বলি, ও বলতেছে মানে যদি টিনের ঘরে কেউ দীপশান করে মনে করতে ও মানে কান্দা মাদা খেয়েছে, মানে এইভাবে বলতেছে। তারা কিছু কিছু বলিনি কতক্ষণ পরে, এবারে আমিও বলছি না আসলে টিনে ঘরে কি এটা করা যায় কিনা, এটা তো হয় না। বকস করে আমি ফার্ম টার্ম মারছি ঘরে, যখন আমি কিছু জন অতি রঞ্জিত কিছু কথা বলতেছে, আমি আমার ঘরের ভিডিওটা তারে দেখাইলাম, দেখানোর পরে নিজে সম করছে। এ কি ভাই, এটা কি, এটা কিভাবে সম্ভব?